কিরকম লেগ স্পেস দেখেছেন আমার গাড়িতে, আর আজকে আরাম করে বসতে যান, হাঁটু ঠেকে যাবে, আর অ্যাক্সিডেন্ট হলে তো কথাই নেই। কবেকার গাড়ি আপনার? 35। আসলে ব্যাপারটা কি জানেন, আজকাল মানুষের মনটাই হয়ে গেছে সংকীর্ণ, তাই নয় কি? তার সঙ্গে মানুষের পকেটও। তিনি হচ্ছেন পুলক চক্রবর্তী, বিষ বৃক্ষের পরিচালক, অতএব প্রযোজক কুলের চক্ষুসুদ। স্যার আপনারা কিন্তু ওই গানটা শুনবেন? যা চাইবে তাই দেখাবে তাই শোনাবে। আরে বিষ বৃক্ষ ছাড়া বঙ্কিমের আর কোনো ছবি ফ্লপ হয়েছে কি রে? হ্যাঁ আরো এগোবেন নাকি? আর একটু এগিয়ে চল, এগিয়ে চল, পাকার কাছে। আচ্ছা আমি তাহলে, আচ্ছা ইয়ে চায়ের ব্যবস্থা করতো, চায়ের। আপনার কি কলকাতা সব হলে এরম জানা? অবারিত দাঁত, তবে অ্যাডভান্টেজ নিইনি কখনো, নেভার। রয়্যাল সার্কেলের টিকিট কিনে বসে বসে ছবি দেখেছি। বুঝেছেন অজিত বাবু, ভালো গান, ভালো ছবি, ভালো মাল আর ভালো, এই চারটে ব্যাপারে আমি কার্পণ্য করিনি কখনো। বাহ রয়ে গেল। কি ব্যাপার? না স্যার ওই ফিল্মের প্রিন্টটা কিন্তু স্যার 7 বছরের পুরনো। তো গানটা গান বলে বোঝা যাবে তো নাকি? আর মেয়ে মানুষটাকে মেয়ে মানুষ বলে চেনা যাবে তো নাকি? আচ্ছা আপনি তো সুনয়না দেবের সঙ্গে কাজ করেছেন আগে? হ্যাঁ। কিরকম লেগেছিল? সাংঘাতিক অভিনেত্রী স্যার, সাংঘাতিক অভিনেত্রী। আমার বুদ্ধা রে সেন্টার তো মহা মুশকিল, যেতে লিখেছে তা এখন কাজকর্ম ফেলে যাই কি করতে? আমি তাহলে খুবাকে নিয়ে যাই? তুমি যাবে এই বলছো, পরামর্শ দরকার, তা তুমি গিয়ে কোন কাজটা করবে শুনি। টাকা পয়সার ব্যাপারে পরামর্শ নয়, তো হচ্ছে মনের ব্যাপার। ও মনের ব্যাপার, তো মনের ব্যাপারটা কি তুমি আমার চেয়ে বেশি বোঝো নাকি? ভালোবাসারে তুমি কি জানো, খুঁজে থাকে।
ছেঁড়া ডিরেক্টর, ছেঁড়া ছবি। ক্ষতি নেই, আমার কাজ হয়ে গেছে। ও আপনার স্টিলগুলো স্যার। ও থ্যাংক ইউ। গানটি কিন্তু খাসা। বুঝুন। আচ্ছা এই ভদ্রমেলা থাকতেন কোথায়? শুটিং চলার সময় স্যার। আহা, আমাকে জিজ্ঞাসা করুন। তাকে গাড়ি পাঠানোর কথা বলা হয়েছিল, তিনি রিফিউজ করেছিলেন। হয় ট্রামে, নয় বাসে, কোচি, কখনো ট্যাক্সিতে স্টুডিও আসতেন। বিবাহিত ছিলেন ভদ্রমহিলা? ইয়েস স্যার, সদমা। তবে একটা ইঙ্গিত তিনি আমায় দিয়েছিলেন বটে, যে স্বামীর সঙ্গে তা অনিবনা ছিল না। চল চল। তোমার এই পিকচার গ্যালারির ব্যাপারটা বেড়ে লাগে, বুঝলে ব্যোমকেশ? শুধু বেড়ে বললে তো হবে না ভাইয়া, পরীক্ষা দিতে হবে। আবার পরীক্ষা? প্রথমে বলো, এই চারজন মহিলার মধ্যে সবথেকে সুন্দর? এতে পরীক্ষার কি আছে ভাই? এ তো ব্যক্তিগত রুচির ব্যাপার। বেশ তো, রুচিরই পরীক্ষা হোক। বলো, দময়ন্তী, বনলক্ষ্মী, মুকুল, নজরবিবি, এই চারজনের মধ্যে সবচেয়ে বেশি কার কথা মনে পড়ছে? কে তোমাকে সবচেয়ে বেশি হন্ট করছে বলো? না না, হেসে পার পারবে না। কাল রাত্রে কার স্বপ্ন দেখেছো বলো? স্বপ্ন দেখার বয়স আর এখন এত নাকি? কি আশ্চর্য, কে সুন্দর এই কথাটা বলতে পারছিস না? বল। দাঁড়াও, বলছি বলছি, এদের মধ্যে সবচেয়ে সুন্দরী বোধ হয় দময়ন্তী দেবী। অমনি পরস্পরের দিকে নজর গেছে। তুমি জিজ্ঞেস করলি ভাই। আচ্ছা আচ্ছা, আর কোন বৈশিষ্ট্য? 3 মিনিটের তো দেখা, তবু ইম্প্রেশন? স্বামীর মৃত্যুতে খুবই বিচলিত, অর্থাৎ স্বামীকে খুব ভালোবাসত নাকি? পসিবলি। অবশ্য শোকটা যদি অভিনয় না হয়। এইরকম অভিনয়? এই দময়ন্তী নামটা বাঙালির মতো খুব আনকমন। আর ইনি? ইনি ইন্টারেস্টিং। ওটা এড়িয়ে যাওয়ার কথা হচ্ছে, খুলে বলো। মানে বেশ একটা গ্রাম্যশ্রী আছে, তবে এই অভিজ্ঞতার জন্যে চেহারায় কোথায় যেন একটু খাদ মিশেছে। কোন অভিজ্ঞতা? ওই যে গ্রাম থেকে ফুসলিয়ে নিয়ে আসার ব্যাপারটা। সেটা যে সত্যি তার কোনো প্রমাণ আছে কি? আর ইনি, ইনি যে এনার মেয়ে আর ইনি যে এর দ্বিতীয় পক্ষ, এ কথা মেনে নেবার কোনো কারণ আছে কি? বাবা, তুমি যে সমস্ত ব্যাপারটাকে একবার ধুম্র জলে আচ্ছন্ন করে দিচ্ছ। আমি কিছুই করিনি ভাইয়া, ব্যাপারটা ওই রকমই হয়ে আছে, বুঝলে? একটা মার্ডার আর একটা ব্ল্যাকমেল, একটা 58 খুন আর একটা 66। ওটার সঙ্গে কি এটার কোনো কানেকশন আছে বলছিস? নিশানাথ বাবুর ধারণা হয়েছিল যে সুনয়না দেবী হয়তো গোলমাল থেকে থাকে তাহলে ব্ল্যাকমেল হওয়াটা খুব স্বাভাবিক। কে করবে তাকে ব্ল্যাকমেল? হ্যাঁ, কে তাকে ব্ল্যাকমেল করবে? এক নম্বর হচ্ছে দময়ন্তী, 2 নম্বর হচ্ছে বিজয়, 3 নম্বর হচ্ছে নেপাল গুপ্ত, ওর ক্লাস ফ্রেন্ড ছিল, ভুলো না,
আর চার নম্বর হচ্ছে ব্রজ দাস, ওর কর্মচারী। এছাড়া নজর বিবি আড়িপাত্র, এই যদি কোনো কথা জেনে থাকে তাহলে মুশকিলের পক্ষে জানা কিছুই অসম্ভব নয়। আবার এরা যদি সব কথা খুলে কারোর কাছে ফাঁস করে থাকে তাহলে তো কথাই নেই। ব্ল্যাকমেলই যদি করবে তাহলে খুন কেন? সেইটি তো ভাবছি অজি। টেলিফোনের বইয়েতে আপনার ঠিকানা। কি ব্যাপার? একটু খাবার জল যদি। বড্ড কষ্ট হয়েছে ব্যোমকেশ বাবু, বড্ড কষ্ট হয়েছে। জেলে থাকতে আমি প্রতিজ্ঞা করেছিলাম আর মিথ্যে বলবো না আর দুরাচার করব না, তাই কণ্ঠে নিলুম, ফোঁটা কাটলুম। অনেক চেষ্টা করে, সাধনা করে, মনে ভক্তিভাব, শ্রীগৌরাঙ্গের পায়ে, কিন্তু সত্য গোপন করা যা অন্যায়। যার নুন খেয়েছি তার ধরুন প্রাণটা এইভাবে গেল, আর সত্য গোপন করলে আমার যে অপরাধ। ঠিক আছে ঠিক আছে, আপনি সামলে নিন একটু। সামলাবো ব্যোমকেশ বাবু, এমন একটা লোক, এত বড় বিচারপতি জজ সাহেব, তিনি তো সত্যার নেছি নয় কি? আর যদি আপনি একজন বিবাহিতা মহিলা যার স্বামী জীবিত, তাকে যদি এনে নিজের ঘরে রাখেন, নিজের স্ত্রী বলে যদি পরিচয় দেন। দময়ন্তী দেবীর সঙ্গে নিশানাথ বাবুর বিয়ে হয়নি? হবে কি করে, ফাঁসি তো হলো না। কার ফাঁসি হলো না? দময়ন্তী দেবীর স্বামীর, আমাদের সাহেব, উনি দিলেন ফাঁসির হুকুম। হাইকোর্টে আপিল হল, আপিল হয়ে গেল 14 বছর। ও, তাহলে আসামি ছিল দময়ন্তী দেবীর স্বামী? আগে হ্যাঁ, লাল সিং পাঞ্জাবি, ইনিও তাই। দময়ন্তী দেবী পাঞ্জাবি? আগে মিস্টার সেনবিজয়কে বাংলাদেশে কি ছিলেন? সেদিনের কথা ভুলতে পারবো না ব্যোমকেশ বাবু, একটু খুলে বলবেন? ঘাট করে দাঁড়িয়ে তার চোখে সে চাউনি যেন জজ সাহেব এদিকে, জজ সাহেব তখন রায় দিচ্ছেন, ফাঁসির হুকুম দিচ্ছেন। আর দেওয়া মাত্র বলবো কি ব্যোমকেশ বাবু, লাল সিং তার পা থেকে জুতোটা খুলে নিয়ে ছুঁড়ে মারলে একবার জজ সাহেবকে লক্ষ্য করে। উফ! এর কিছুদিন পর জজ সাহেবের শরীরটা ঠিক তেমন ভালো নেই, বাড়িতে বসেই কাজকর্ম করছেন। এমন সময় বেয়ার এসে খবর দিলে কি একজন মেয়ে ছেলে নাকি দেখা করতে চান। তেমন যদি কিছু জরুরি না হয় তো বলে দাও, এখন দেখা হবে না। আচ্ছা। গিয়ে দেখি একটি পাঞ্জাবি মহিলা, লাল সিং এর বউ, বেশ চোখে পড়ার মতো চেহারা। বলে জজ সাহেবের সঙ্গে দেখা না করে সে কিছুতেই যাবে না, সেখান থেকে নড়বে না। কি আর করি, ডেকে নিয়ে গেলুম তাকে ভেতরে। मैंने सिर्फ एक बात कहना है जसाब, मैंने उससे शादी की थी मोहब्बत करके, किसे मालूम था वो इतना बुरा है। जसाब, उसका तो फैसला किया आपने, मेरा विचार कौन करेगा? मैं तो बेकसूर हूं। क्या सोचा आपने? मेरे पास धन नहीं, दौलत नहीं, মুখের যা ভাব হলো তাতে কি আমি আর ঘরে থাকতে পারলাম না। জানি ব্যোমকেশ বাবু, তখন জানি আমার অস্বস্তি লাগছিল, তার চোখে তো এমন দৃষ্টি আমি কোনো দিন এর আগে আর দেখিনি। তারপর থেকে ব্যোমকেশ বাবু দেখতাম সে প্রায় আসতে শুরু করেছে।
তারপর একদিন দেখলাম জজ সাহেবের গাড়ি এলো, কিন্তু ড্রাইভার নেই, গাড়ি চালাচ্ছেন সাহেব নিজে। দেখি বুকের ভেতরটা কেমন ধুপ করে উঠল। তারপর দেখলুম যা সন্দেহ করেছিল ঠিক তাই, উনি সঙ্গে করে নিয়ে এসেছেন সেই লাল সিং এর বউকে, আর সেই যে উনি এলেন সেই রয়েই গেলেন চিরকালের মতো। এইসব দেখে শুনে মনটা আমার কেমন যেন হয়ে গেল, যাকে এত মান্যি করতুম দেবতার মতো এত ভক্তি করলুম, তার যদি এমন মূর্তিপ্রম হয় তাহলে আমি আমি তো সামান্য কেনেনি, আমি কেন খামখা অভাবে কষ্ট পাই? আমি নিজের দিকটা একটু গুছিয়ে নিই না কেন? চুরির যে অপরাধ সে কি জজ সাহেবটা করলেন তার যে বড় অপরাধ। তাই তাহলে আপনি কতকটা মনিবের উপর আস্থা হারিয়েই চুরিটা করেছিল না? হ্যাঁ, এছাড়া আর কিছু নয়, তবে অনুতাপ হয়েছিল। জেলে বসে থেকে মনে হয়েছিল মানুষের শুধু একটা দিক দেখলে চলবে কেন, নিশানাথবাবুর সঙ্গে আমার যে সম্পর্ক সে তো মানুষে মানুষের সম্পর্ক, সেখানে তো কোনো পরিবর্তন হয়নি। তবে তার ওই অন্য দিকটায় আমি যে বিচার করব তার অধিকারটা আমি পেলাম কোথায়? তো আমি কি করলাম, ঠিক আছে বুঝতে পারছি। আপনি কথা বলে বলে আমাদের প্রচুর উপকার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। জানেন এই তিন রাত আমি একটুও ঘুমাইনি। বেশ তো এখন থেকে ঘুমো। আচ্ছা এই লাল সিং লোকটি কি এখনো জীবিত? আগে ফাঁসিতে তার মৃত্যু হয়নি এটুকু আমি জানি, আর জেলে তো প্রায় 14 বছর, হ্যাঁ তাও তো প্রায় হয়ে গেল। লোকটি করত কি? আগে এক মোটর গ্যারেজের মালিক ছিল, ওই মোটরের কি একটা স্পেয়ার পার্টস নিয়ে তার এই অংশীদার তাকে খুন করেছে।
টেলিফোনে কোন খবরটা ছেড়ে যে কোন খবরটা আপনাকে আগে দেবো সেটাই তো বুঝে উঠতে পারছি না। এখানে এক মরশুম লেগে গেছে। আচ্ছা এই সেকেন্ড মার্ডারটা আপনি অ্যান্টিসিপেট করতে পেরেছিলেন? করা উচিত ছিল প্রমোদ বাবু, সেই দিনই বোঝা উচিত ছিল যে ছেলেটি একটা কিছু দেখেছে। দেখা মানে এভিডেন্স, আর এভিডেন্স মানেই হচ্ছে ওর জীবন বিপন্ন। কি সাংঘাতিক বেপরোয়া লোক মশাই, আর ওই একই লোক, কারণ ওই একই ভাবে মাথা বাড়ি মেরেছে। তাহলে আপনারা দুদিনের মধ্যে খুনিকে হাজির করা হলো না? আরে তো মশাই, এর মধ্যে যে একটা দাড়িওয়ালা ব্ল্যাকমেলের জড়িয়ে আছে আর আমি জানবো কেমন করে বলুন? প্যাঁচের মধ্যেও তো প্যাঁচ। ও সব কনফেস করেছে? এভরিথিং। আর সে ওই ফ্যান্টাস্টিক ব্যাপার, 14 বছরের জেল হয়েছিল, গুড কন্ডাক্টের জন্য ছাড়া পেয়ে গেল 12 বছরের মাথায়। ওখান থেকে বেরিয়ে ও জজ সাহেবের খোঁজ করল, আর ওর বউ যে জজ সাহেবের সঙ্গে রয়েছে এই খবরটা কিন্তু আগেই পেয়ে গিয়েছে। তারপর ওখান থেকে এলো মোহনপুরে, কলোনির সমস্ত হাবভাবটা বাইরে থেকে জেনে নিয়ে ফিরে গেল কলকাতায়। কলকাতায় গিয়ে ও মিসেস সেনকে একটা চিঠি লিখলো, এই আপনার ব্ল্যাকমেলের মেথডটা জানি, প্রতি মাসে ও একটা করে মোটর পার্টস ওই জানলা দিয়ে ফেলে আসবে, আর তারপর দিন রাত 10টার মধ্যে 500 টাকা ওই কাঁচের ঘরে ফুলের টবের মধ্যে রেখে আসতে হবে। দময়ন্তী দেবী জানেন যে তার স্বামী অ্যারেস্টেড? নো স্যার, এই কাজটা আমি আপনার জন্য রেখে দিয়েছি। আচ্ছা, সবাইকে জেরা করবো। আপনি মেডিকেল চালিয়ে যান, এদিকে ডক্টর পাল এসছেন, আমি যে ব্যাপারটাকে সেরে আসি। আসুন, একটু বিরক্ত করতে হবে, বুঝতেই পারছেন, এটুকু না করলেই নয়। বসুন। কাল রাত্রে আপনার স্বামী অ্যারেস্টেড হয়েছে, সেটা জানেন কি? লাল সিং, যার জন্য সেদিন আপনি হোয়াইট হাউসে 500 টাকা রেখে দিয়েছিলেন, তিনি কিন্তু সবকিছু স্বীকার করেছেন। টাকাটা না দিয়ে বোধহয় আপনার কোনো উপায় ছিল না? কি করে থাকবে, না দিলে যে সে তার নামে বদনাম করত সে তো আমি হতে দিতে পারি না। যে ব্যবহার তার কাছে পেয়েছি ঠিক আছে দমন্ত দেবী, আপনার এখন ছুটি। নেপাল গুপ্ত প্রেজেন্ট স্যার, আপনাদের চরম ইনএফিসিয়েন্সির প্রদর্শন আর কতদিন চলবে? বেশি দিন না। আচ্ছা নেপাল বাবু বলুন, এই বিজয়বাবুর উপরে আপনার রাগ কেন? বিকজ চরিত্রের ঢিলেন আর কথার খেলাপ, এ জাতীয় জিনিস আমি মোটেই সহ্য করতে পারি না। তাই একটি সরল সুস্থ মেয়েকে বিয়ের প্রস্তাব করে তার কাছ থেকে সম্মতি পেয়ে পরক্ষণে যে লোক এক নষ্ট কুল ওঠার পেছনে ধাওয়া করতে পারে, তার পক্ষে খুন রাহাজানি কোনোটাই অসম্ভব নয়। আর এই সরল সুস্থ মনা মেয়েটি যে আপনাদের কন্যা সেটা অনুমান করতে পারে কি? স্বচ্ছন্দে। আর অন্য মেয়েটির কথা জিজ্ঞেস করবেন না? না, ধন্যবাদ। এবারে আপনার ওই সরল কন্যাটির সঙ্গে একটু কথা বলতে চাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি প্রশ্ন করবেন? সেই রকমই তো ইচ্ছে আছে। যদি কোনো প্রশ্নের জবাব না দিই? দেবেন না, বসুন। আপনি
গান গাইতে পারেন? একটু একটু। শিখেছেন কারোর কাছে? না। গুনগুন করার অভ্যেস নেই? সেটা মনের অবস্থার উপর নির্ভর করে, মন ভালো থাকলে করতেও পারি। বিশ্বনাথ বাবুর মৃত্যুর রাতটার কথা মনে আছে? আছে। তখন আপনি কি করছিলেন? আমার ঘরের বাতি নিভিয়ে আমি জানলার কাছে দাঁড়িয়ে ছিলাম। কোনো শব্দ টব্দ শুনতে পারলে? হ্যাঁ, ঝিঝির ডাক, শেয়ালের ডাক, ডাক্তারবাবু সেতারের আওয়াজ, সেলাইয়ের কল বন্ধ ছিল। আচ্ছা, বিজয়বাবু আপনাকে বিয়ের প্রস্তাব করেছিলেন? হ্যাঁ। হলো না কেন? সে কথা আমি বলতে চাই না। আচ্ছা, আপনি এখন আসতে পারেন। বনলক্ষ্মী দেবী, লাইক মাস্টার লাইক সার্ভেন্ট, মাতায় বাড়ি তৎক্ষণাৎ মৃত্যু। রাত দশটার পরে কি হল মশাই, এদিকার কি মনে হচ্ছে, কিছু পেলেন? ইন্টারেস্টিং। রেস্টিংটা হলে আর একটু খুশি হত। বসুন। আপনার গ্রামের নামটা জানতে পারি কি? গ্রাম? আপনি তো গ্রামের মানুষ হয়েছেন, তারপর তো শহরে এসেছেন, তাই না? ও হ্যাঁ, চানপেরিয়া। জেলা? হুগলি। শহরে এলেন কি করে? কলকাতায় কোথায় থাকতেন? বাসা ছিল না, বস্তিতে। সেটা শেখা সহজ ছিল কেন? গান ভালো লাগে তাই। আপনি গান গাইতে পারেন? কদিন হলো বিয়ে হয়েছে তোমার? অনেকদিন। গান শিখলে কোথা থেকে? গান জানো না? জানি। কোথায় শিখলে? ওই রেডিও, কলার গান, বাইসকোপ। কাল রাত্রে কোথায় আড়ি পাচ্ছিলে? পানু গোপালের ঘরে কাছে ছিল নাকি যখন ফোন হয়? ও, তাহলে তুমি আসলে ঘুমোও নি, নেশায় ছিলে? বেহুশি কোন আর ঘুমই কোন, দুটা তো একই কথা। আমার হুঁস থাকলে ঘুম হয় না, ঘুম থাকলে হুঁস হয় না। একে টেপ রেকর্ড করা হচ্ছে, আপত্তি আছে? মোটেই না। আপনার তো বিলেতে বিয়ে হয়েছিল তাই না? খোঁজ খবর নিয়েছেন দেখছি। এনে এখন কোথায়? বিলেতেই বোধ হয়। আপনার সঙ্গে আসেননি? না, আমার চামড়া রং সম্বন্ধে হঠাৎ সচেতন হয়ে পড়ায় আমাকে পরিত্যাগ করেন। আচ্ছা, আপনার বিলেতে ডিগ্রিটা কি জানতে পারি? শেখি, বিয়ের খবর জানেন আর ডিগ্রির খবর জানেন না? হয়তো জানি, তবু আপনার মুখ থেকে শুনতে চাই। ওয়েল, ফেলো অফ দ্য রয়্যাল কলেজ অফ সার্জনস। থ্যাংক ইউ। আপনার ছুটি। বিজয়! ভাবি। হ্যাঁ, এবার তোমার পালা।
ব্রহ্মানন্দ দেবীর ইতিহাস তুমি জানতে? জানতাম। বলনি কেন? আপনারা ভুল বুঝতে পারেন তাই। কাকিমাকে আমি ভীষণ শ্রদ্ধা করি। কাকাকে? তাকেও করতাম। বনলক্ষ্মী দেবীকে তো তুমি এনেছিলে তাই না? হ্যাঁ। তার কাহিনী শুনে দেওয়া হয়েছিল? সকলেরই হত। তুমি তাকে ভালোবাসো? ওরই জন্য তুমি মুকুলকে কথা দিয়ে কথা রাখো না তাই না? ব্যাপারটা নিহাতি ব্যক্তিগত। দেখো, তুমি ব্যক্তিটির সম্বন্ধে আমাদের যথেষ্ট কৌতূহল আছে, সেটা বুঝতেই পারছ। নিশানাথ বাবুর মৃত্যুতে তোমার লাভবান হওয়ার একটা পরিষ্কার কারণ আছে। কি বলছেন আপনি? বিশেষ করে প্রেমে যখন পড়েছ তখন বিয়ে করার ইচ্ছাটা খুব অস্বাভাবিক নয়, এবং বিয়ে করতে গেলে টাকার দরকার। কিন্তু তোমার কাকাকে আমি যতদূর জানতাম তাতে তুমি কোনো লক্ষ্মী দেবীকে বিয়ে করতে চাইলেও তার সম্মতি নাও থাকতে পারত। গুণলক্ষ্মী দেবীর উপর তোমার দুর্বলতার ব্যাপারটা তুমি অস্বীকার করছো কি? না, করছো না। আচ্ছা, উনি কি শহরে যাতায়াত করতেন? কে? গুণলক্ষ্মী? একেবারেই না। কিন্তু প্রেমে পড়লে নিরিবিলি একটা সাক্ষাতের প্রয়োজন হয় না? যা হতো কলোনির মধ্যেই হতো, বাইরে না। তুমি কি এখনো বলতে চাও যে রাত্রি 10টার মধ্যে তুমি ঘুমিয়ে পড়ো? কিন্তু বিশ্বাস করুন, ঘুমের ব্যাপারে আমরা কিছু জানি না। আমরা সেদিন রাত 10টা থেকে 11:30 পর্যন্ত আমি বনলক্ষ্মীর ঘরে ছিলাম। মুকুল জানে, ওকে জিজ্ঞেস করতে পারেন। কলোনির উপরে নজর রাখতে হবে, এখান থেকে কেউ বেরোলেই যেন আমি খবরটা পারি। সরল সুস্থ নামিয়ে প্রস্তাব করি, তার কাছ থেকে সম্মতি দিই, অনেকক্ষণ গেলেও এক নষ্ট ফুল ওঠার পেছনে খাল করতে পারি। ভদ্রলোকের কথা শুনতে চরম নীতিবাদী বলে মনে হয়। বিশ্বনাথের সঙ্গে ওর একটা মন কষাকষি চলছিল। বিজয়ের ধারণা, উনি নিশানাথকে সরিয়ে কলোনির মালিক হবার তাল করছিলেন। মেবি, কিন্তু কোন জিনিসটা মোটিভটা যথেষ্ট স্ট্রং নয় বলছো? তুমি দেখো না, মালিক হয়ে বসা মানে বেশি রোজগার করাই তো, কিন্তু সেও যা ব্যবসা তাতে খুব বেশি একটা লাভের আশা করা যায় না। তারপরে আরো দেখো, একটা লোকের সঙ্গে আরেকটা লোকের ওপেনলি ঝগড়া বাঁধে, তাকে খুন করে সেই মৃত ব্যক্তির জায়গা দখল করে সেখানে বসে থাকা, এটা তো ইম্পসিবল। এ পাগল ছাড়া হয় না। ধরো তার মাথার গন্ডগোল যদি থেকেই থাকে, হয়তো সে সুস্থ মস্তিষ্কে খুনটা করেনি। না না, এই যে পাগলা পাগলা ভাবটা, এটা সেটা ভাবতা, ক্যামোফ্লাজ। আসলে লোকটি অত্যন্ত চালাক, তা না হলে দাবা খেলে না। ওর যদি কারোর উপর আক্রোশ থেকে থাকে, সে হলো বিগত। কিন্তু খুন হয়েছে নিশানাথ সেন। সত্যি কথা বলেছ? সত্যি কি তখন সেলাইয়ের কল চলছিল না? বলতে হয় আমার বনলক্ষ্মী তখন সেলাইয়ের কল বন্ধ করেছিল। কিন্তু কেন? বিজয়ের সঙ্গে প্রেমালাপ করবে বলে। আচ্ছা ব্যোমকেশ, বিজয়ের মোটিভটা কিন্তু সবচেয়ে বেশি স্ট্রং। ও বনলতাকে বিয়ে করতে চেয়েছিল, নিশানাথ রাজি হয়নি, ওকে খুন করে সমস্ত টাকা ইনহেরিট করে বনলক্ষ্মীকে বিয়ে করে ব্যাস এখান থেকে একবারে হাওয়া। হ্যাঁ, এখনো পর্যন্ত ওর উপরে সন্দেহটা বেশি করে পড়ে। কিন্তু বিজয় বলছিল রাত্রি 11:30 অব্দি বনলক্ষ্মীর সঙ্গে গল্প করেছে, মুকুল তার সাক্ষী,
আচ্ছা বিজয়বাবু আপনাকে বিয়ের প্রস্তাব করেছেন? সে কথা আমি বলতে চাই না। বলতে চাই না অর্থাৎ আমাকে হতাশ করলেও আমি তাকে ছোট করতে চাই না। অতএব মুকুল বিজয়কে এখনো ভালোবাসে, কাজেই মুকুলের এভিডেন্সের কোনো দাম নেই। মুশকিলকে তোমার সন্দেহ হয় না? ওর চেহারাটা কিন্তু বাবা, লোকটা শুধু সন্ধ্যাবেলা দিয়ে নেশা করে না, আমি সকাল 9:30 ওর মুখে গন্ধ পেয়েছি। মাথার অবস্থায় কি খুন করা যায় না? তা যায়, কিন্তু রাত্রি 10টার সময় লোকটা যে অবস্থায় থাকে তাতে খুন করে ডেড বডি মেঝের উপর দিয়ে নিয়ে এসে বিছানায় রেখে চাদর থাকা তো এই করা না। আর তাছাড়া মোটিভটা কি বলো, দিব্যি খাচ্ছে দাচ্ছে ঘুমাচ্ছে কিছু পক্ষ নিয়ে সোহাগ করছে না? এ তো ভাই অভিনয় নয় কিংবা খুব উঁচু দরের। কলকাতায় কোথায় থাকছেন? বাসা ছিল, বাসা ছিল, গোটা কাহিনীটাই অবিশ্বাস হয়ে যায়। অর্থাৎ তিনি করুণার পাত্রী নন, কারণ করুণা উদ্রেক করার জন্যই তার কাহিনী। অর্থাৎ কলোনিতে চাকরি পাওয়ার জন্য, অর্থাৎ লোকালয় থেকে সরে থাকার জন্য, অর্থাৎ গা ঢাকা দেওয়ার জন্য। কিন্তু তোমার গলার আওয়াজ রয়েছে, ধরো তুমি ঘরে নেই, টেপ চলছে, কেউ তোমার গলার আওয়াজ শুনলো, গিয়ে রিপোর্ট করলো ব্যোমকেশ বাবু ঘরে রয়েছে। অজিত? হ্যালো ভাই। থ্যাংক ইউ।
little bit. Bonkis. Hello.
জানা আছে, 9 নম্বর ঝুঁকি ডান দিকে ঘর, ডক্টর দাসের ঘর, ইনক্রিমিনেটিং ডকুমেন্টস একবারে বোঝায়, ওর মধ্যে কিছু কিছু আমার কাল চাই, তুই লোক পাঠিয়ে দেন, আর একটা লিস্ট করুন তো। আচ্ছা আচ্ছা দাঁড়ান দাঁড়ান, আপনি ধরুন এক মিনিট, তুমি এখন আসতে পারো। আর বনলক্ষীর ওখানে যেমন টাকা জমা দিচ্ছিলে আজও দেবে, তবু আর একটা কথা, যার প্রতি ইনজাস্টিস করে আসছিলে তার কথা তুই ভেবে দেখো, মেয়েটি খারাপ না, ভালো। অজিৎ, আমার একটা কাঁচি চাই, বড় কাঁচি, দেখো। সরি মিস্টার বরাট, তাহলে আপনি লিখে নিন। গুড মর্নিং সালে জিকে প্রোডাকশন নামে একটা কোম্পানি বঙ্কিমচন্দ্রের বিষপ্রেক্ষ থেকে একটা ছবি করেন। এই ছবি যারা দেখেছেন তাদের মতে এতে বিশেষ উল্লেখযোগ্য জিনিস ছিল, কমলমণির ভূমিকায় সুনয়না দেবী নামে একটি নতুন অভিনেত্রীর অভিনয়। এই হল তাঁর ছবি। শুধু অভিনয় নয়, তার নিজের গলায় গাওয়া একটি গানও অনেকে মনে রেখেছেন। এই সুনয়না দেবী ছিলেন বিবাহিতা এবং সধবা, কিন্তু তিনি কোথায় থাকতেন, তার স্বামীকে বা তার অতীত ইতিহাসটা কি, এটা কেউ জানতেন না বা জানবার বিশেষ কোনো প্রয়োজন বোধ করেননি। যাই হোক, এই বিষবৃক্ষ ছবির কাজ যখন চলছে তখন দত্তদাস কোম্পানি জুয়েলার্সের মুরারি দত্ত বলে এক ভদ্রলোক এই ভদ্রমহিলার সঙ্গে পরিচিত হন এবং তার প্রেমে পড়েন। ভদ্রলোকটি তার দোকান থেকে বেশ কিছু গয়নাগাটিও এই মহিলাটিকে দিয়ে যথারীতি প্রেমিকের কর্তব্য পালন করেন। এই প্রেমে পড়ার কিছুদিন পরে একদিন রাত্রে
দত্তদাস কোম্পানির পিছন দিকের লাগোয়া একটি ঘরে এই মুরেশবাবুকে পিছন দিক থেকে ছুরি মেরে কে যেন খুন করে, এবং সেই দিন রাত্রেই ওই ঘরের সিন্দুক থেকে প্রায় ১,২০০ টাকা চুরি হয়ে যায়। খুনের রাত্রে যে সুনয়না দেবের মুরারিবাবুর ঘরে যাওয়ার কথা ছিল এই খবর আমরা পেয়েছি মুরারিবাবুর বিশিষ্ট বন্ধু রমেন মল্লিক মশাইয়ের কাছ থেকে। রমেনবাবুর কথা অনুযায়ী এই খুনের কদিন পর সুনয়না দেবের নামে একটা ওয়ারেন্ট বেরোয়, কিন্তু মহিলা সম্পূর্ণ নিখোঁজ হয়ে যান। এই হলো আমার পূর্ব কথা। এই ঘটনার ৮ বছর পরে আজ থেকে ঠিক ৭ দিন আগে আমি আমার ঘরে বসে এই সুনয়না দেবীর উল্লেখ শুনি আপনাদের এই কলোনির পরলোকগত মালিক নিশানাথবাবুর কাছ থেকে। নিশানাথবাবুর কিরকম একটা ধারণা হয়েছিল যে এই সুনয়না দেবী ছদ্ম নামে ও ছদ্ম বেশে এই কলোনিতেই বসবাস করছে, অর্থাৎ তিনি বলতে চেয়েছিলেন যে বনলক্ষ্মী দেবী, মুকুল দেবী বা নজর বিবি এই তিনজনের মধ্যে কেউ একজন হচ্ছেন আসলে সুনয়না দেবী। এই ধারণা বদ্ধমূল হওয়ার সঙ্গে সঙ্গে এই কলোনির কেউ নিশানাথবাবুকে নৃশংসভাবে হত্যা করে। হত্যার রীতি দেখে আততায়ীকে পুরুষ বলেই মনে হয়। খুনের টাইম ছিল ১০:০০, সেই রাত্রে ঠিক সেই সময়টাতে এই কলোনির কে কি করছিলেন এই প্রশ্ন আমি যখন এখানকার প্রত্যেককে আলাদা আলাদা ভাবে জিজ্ঞেস করি তখন অনেকেই মিথ্যে কথা বলেছিলেন। যাই হোক, সেই সব মিথ্যের অনেকগুলি আজ মিথ্যে বলে প্রমাণিত, আবার কেউ কেউ নিজেই তাদের মিথ্যে স্বীকার করেছেন। কেবলমাত্র একজন আছেন যাকে আমি ওই একই প্রশ্ন আরেকটি বার করতে চাই, আশা করি আজ তিনি মিথ্যের পেছনে দুঃখ করবেন না। ডক্টর দাস বলুন, আপনি বলুন। কি বলবো, মিস্টার সেনের খুনের রাত্রে আপনি সেতার না বাজিয়ে কি করছিলেন? সেতার না বাজিয়ে? এটা আপনি ধারণা করছেন কি করে যে আমি সেতার বাজাইনি? আপনার কি সাক্ষীর অভাব ঘটেছে? না, আপনার ধারণা তারা সবাই মিথ্যে বলছেন। ৯ নম্বর মার্স্টেন লেনের বাড়িতে তো আপনারই, তাই না? কাল বিকেল ৫টার সময় আপনি অ্যাটাচি কেসে পরে যে টেপ রেকর্ডারটা ওখানে রেখে দিয়ে এসেছিলেন সেটা কিন্তু আমাদের জিম্মায়। আপনাদের তৎপরতার প্রশংসা করতে হবে মিস্টার বক্সি। আচ্ছা, আপনি ওটা ওখানে নিয়ে গেলেন কেন জানতে পারি কি? সাডেনলি রিপেয়ারের দরকার ছিল। আশ্চর্য, কিন্তু জিনিসটা তো বাজছে ঠিকই। এটা সেই খুনের রাত্রের মালকোষ নয় কি? মিস্টার বক্সি, আপনি বোধ হয় জানেন না অনেক সময় বাজিয়েরা নিজেদের বাসায় রেকর্ড করে রাখেন, এটা রেওয়াজের একটা অঙ্গ। আর আমি যদি বলি আপনি সেই রাত্রে সেতার বাজাননি, বাজছিল আপনার এই টেপ রেকর্ডারটা। রাত্রি ১০টার সময় নিশানাথ বাবু যখন আমাকে টেলিফোন করেছিলেন তখন আপনি হাতে এই দস্তানা পরে একটা ব্লান্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে তার মাথায় বাড়ি মেরে তাকে খুন করেন, এবং পরের দিন রাত্রেও ঠিক ওই একই ভাবে আপনি পানুগোপালকেও খুন করেন। তাহলে আমি বলবো আপনার মাথা খারাপ হয়েছে, চিকিৎসা প্রয়োজন, কারণ মোটিভ ছাড়া খুন করার মতো পাগলামি অন্তত আমার হয়নি। আর আমি যদি বলি মোটিভ ছিল। কি মোটিভ? সুনয়না দেবী এখানে আছেন, নিশানাথ বাবুর এটা সন্দেহ হয়েছে জেনেই আপনি তাকে খুন করেন। কি আবার বলছেন মিস্টার বক্সি, হুই সুনয়না যে তার জন্য আমি খুন করবো? আপনি বলুন না হুই সুনয়না। এই তো আপনার আলমারি থেকেই পাওয়া যায়, আর এইটার কন্ট্রাক্ট। সুনয়নার সঙ্গে আমার পরিচয় ছিল না, সেখানে তো আমি বলিনি। শি ওয়াজ মাই পেশেন্ট, মাই ফার্স্ট অ্যাবর্শন কেস। তারপর আর কি? তারপর থেকে তার ভরণ পোষণ ভাই আমাকে নিতে হয়, তাহলে সে তো স্ট্যান্ডার্ড হয়ে যেত। গানে গলা ছিল, অ্যাক্টিং এ শখ ছিল, বলে টোলে একটা ফিল্মে সুযোগ করে যেটা চল। তারপরে জানি না ব্যোমকেশ বাবু, ওই গানটা আরেকবার শোনাবেন? পাঁচ
ভালোবাসারে তুমি কি জানো, পায়ের উপর পাটি তুলে হিসাবের খাতা খুলে, পায়ের উপর পাটি তুলে হিসাবের খাতা খুলে বসে দাও আপনে ভুলে, বসে দাও আপনে ভুলে যত বলে ঢের হয়েছে ওকে জিজ্ঞেস করুন না, ও আমার স্বামী। কি বলে, ওর কি মাথা খারাপ হলো না? তুমি তুমি বলছো মাথা খারাপ, ভালোবাসার ভান করে টাকার লোভ দেখিয়ে আমাকে দিয়ে জঘন্য কাজ করিয়েছো। তুমি করেন কি স্যার, করেন কি, হ্যাট্রিক করলেন আর একটু পুরস্কার তো নিয়ে যাবেন না? মিসেস দাস আসুন। সাথে কি শুনে হয় নাকি চিনতে পারিনি, প্লাস্টিক সার্জারি বুঝলেন, আমার টেবিলের উপরে প্লাস্টিকের ফুল দেখে হঠাৎ স্ট্রাইক করলো, তারপরে কমল মনের ছবির থেকে নাক কেটে বনলক্ষ্মীর ছবির উপর জুড়ে তবে কনফার্ম করলাম। কি বিচিত্র এইসব চরিত্র বলুন তো, বাইরে এক ভেতরে আর এক। তাই তো বলি মানুষের উপর শিওর হওয়ার কোনো উপায় না, কিন্তু আমার বাসুকির উপরে, বাসুকি আমার বাসুকির উপরে কোন রকম সন্দেহ নেই। অজিতকে বিশ্বাস করতে পারবো না, কিন্তু একে বিশ্বাস করবো। বেবি পাইতাম, বেবি বেবি বেবি, এটা নিশ্চয় প্লাস্টিক না, না না রিয়েল, আপনি দেখুন না, দেখুন 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 হামলে দেখুন না। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।